নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রদ্ধার সঙ্গে বরাদ্দ জুড়ে ভাষা শহীদ দিবস পালন, দিনভর অনুষ্ঠান। ভাষা শহীদদের স্বপ্ন আজও পূরণ হয়নি, প্রকাশ্যে আক্ষেপ বিডিএফের। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য, 105 কোটির হেরোইন বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মাতৃভাষার অধিকার রক্ষার এই গৌরবের দিন হলো 19শে মে। 1961 সালে অবিভক্ত কাছাড় জেলা সদরে মাতৃভাষা তথা বাংলা ভাষা রক্ষার লড়াইয়ে তরতাজা 11টি প্রাণের বলি দিতে হয়। দিনটি বরাক সহ কলকাতা ও বাংলাদেশ এবং বিশ্বে ছড়িয়ে থাকা বরাকের লোকেরা মর্যাদার সঙ্গে পালন করেছেন। তবে বরাকের এক সপ্তাহ ধরে চলে আসছে 19শে মের আহ্বান অনুষ্ঠান। রবিবার সকাল থেকে বরাক জুড়ে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। একই সঙ্গে কাছাড় জেলার শিলচরে নানা কার্যসূচির মধ্যে দিয়ে 19শে মে ভাষা শহীদ দিবস পালনের মূল অনুষ্ঠান শুরু হয়। সকালে শিলচর রেল স্টেশন ও শ্মশানঘাট শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। 19শে মে ভাষা শহীদ দিবস উপলক্ষে শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পথনাটক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকের দিন সবার জন্য স্মরণীয় দিন। বিশ্বের প্রতিজন নাগরিক তার মাতৃভাষার প্রতি সম্মান জানান এমন এক বার্তা ছড়িয়েছে এই দিনে। দুপুরে অগণন মানুষের উপস্থিতিতে গান্ধীবাগ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয় একাদশ শহীদদের। দিনভর অনুষ্ঠানের ফাঁকে বিভিন্ন সংগঠন ও দলের কর্মকর্তারা নিজস্ব ব্যানার ও পুষ্পস্তবক নিয়ে 2 থেকে লাইন দাঁড়ান। ঠিক 2:35 গান্ধীবাগের স্মৃতিসৌধের ফাটক খোলা হয়। সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী, সংস্কৃতি কর্মী, নেতা মন্ত্রী সবাই এক এক করে সৌধের ভেতরে প্রবেশ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এদিন স্মৃতিসৌধের সামনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া চিত্রশিল্পীরা তাদের 19শে মের উপর চিত্রশিল্প তুলে ধরেন। এদিকে ছাত্র সংগঠন AIGS ও গার্ড অফ অনার জানায় হয় যে 1961 তার আরম্ভণী শিলচরের মাটির থেকে হয়েছিল, যার জন্য এই মাটিকে, যার জন্য এই শ্মশানকে স্মরণ করার জন্য শুধু আমরা নই, সমগ্র বরাকের মানুষ, সমগ্র আসামের মানুষ বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, আজকের দিনে যদি আপনারা যান তো দেখবেন যে সমগ্র আসামেরও বিভিন্ন জায়গায় ঠিক এইভাবেই হয়তো কোনো জায়গায় হয়তো শহীদ দর্পণের জন্য স্মৃতিস্তম্ভ বা তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যবস্থা করা হয়। একমাত্র কারণ যে সবাই আমরা যারাই আছি, যে ভাষায় কথা বলি, বিশেষত এখানের যারা বরাক উপত্যকার বাঙালিরা আছি বা আসামের বাঙালিরা আছি, আমরা সবাই জানি যে বাংলা ভাষা রক্ষা করার জন্য, তার অস্তিত্ব রাখার জন্যে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা প্রাণ দিয়েছিলেন। তো বাংলা ভাষার সঙ্গে সঙ্গে মাতৃভাষা, যেখানেই আমরা আছি, যে ভাষায় কথা বলি, সব ভাষার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যে প্রাণ দিতে পারে কে, তার নজির আজকের দিনে আমরা বলতে পারি যে শিলচরের সুসন্তানরা, শিলচরের ভাষা শহীদরা দেখিয়েছেন, যার জন্য আমরা সবাই আসি। খুব ভালো লাগছে যে আজকের দিনে এত প্রাকৃতিক দুর্যোগটা করে সবাই এসছেন আমাদের শিলচর শহরের বা আশেপাশের অঞ্চল থেকে সবাই এসছেন। আমরা আজকের দিনে ভাষা শহীদের প্রতি পুরো শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে গোটা বরাক জুড়ে রবিবার ভাষা শহীদ দিবস পালন করলো 3 জেলার বিভিন্ন দল ও সংগঠন। এদিন শিলচরের গান্ধীবাগস্থিত শহীদ স্মৃতি স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের 11 জন শহীদকে স্মরণ করলেন শহরের অগণিত মানুষ। শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার দাবি জানিয়ে 19শের ভাবনা ও চেতনাকে নবপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। জনপ্রতিনিধি ছিলেন তারা, বিধানসভায় কিংবা লোকসভায় গিয়ে মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ করতে সেটা ব্যর্থ হয়েছেন, এটা সার্বিকভাবে আমাদের ব্যর্থতা। পাশাপাশি যদি দেখি 1952 সনের 21শে ফেব্রুয়ারি
সালাম বরকত রফিক জব্বাররা ঢাকার প্রকাশ্য রাজপথে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং সেদিন তাদের জীবন আত্মাহুতির ফলে তারা আজকে স্বতন্ত্র দেশ পেয়েছে। 21 ফেব্রুয়ারি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাদার টাং ডে হিসাবে আমরা আজকে পালন করছি। কিন্তু আজকে আমরা ঐক্যবদ্ধ নই বলে এটা হচ্ছে না। উনিশ আমাদের প্রেরণা, উনিশ আমাদের আত্মপরিচয়, তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেই সঙ্গে যারা জনপ্রতিনিধি তাদের ব্যর্থতার জন্য আজকের আমাদের এই অবস্থা। এর জন্য আজকে আমাদের বাঙালি হিসাবে আমাদের প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলুক আমরা চাই। আমরা কোনো ভাষার বিরুদ্ধে নই, কিন্তু আমি আমার নিজের মাকে মা বলে ডাকার পরিবর্তে অন্য ভাষা মেনে নেব সেটা কখনো হয় না। আমরা চাই পৃথিবীর প্রত্যেক ভাষা সমহিমায় অধিষ্ঠিত হোক, কিন্তু আমরা আমাদের মাতৃভাষার বিনিময়ে নয়। ভাষা শহীদদের অসম্পূর্ণ স্বপ্ন সাকার করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধার্ঘ্য। উনিশের সকালে শহীদ তর্পণ করতে গিয়ে এই মন্তব্য করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। এদিন সকালে বিডিএফ এর সদস্যরা প্রথমে তারাপুর রেলস্টেশন ও পরে শিলচর শ্মশানঘাটে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, রাজ্যের জনসংখ্যার 30% মাতৃভাষা হওয়া সত্ত্বেও এখনও বাংলা সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি মেলেনি। ভাষা আন্দোলনের 63 বছর পরও মেহরোত্রা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়নি। এখনও ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি অধরা, তাদের পরিবারের কেউ সরকারি অনুদান পাননি। কেন্দ্র সরকার ও রেল মন্ত্রক থেকে সবুজ সংকেত পাওয়া সত্ত্বেও ভাষা শহীদ স্টেশন নামকরণের ফাইল বিনা কারণে দিশপুরে আটকে রাখা হয়েছে। এই সমস্ত ব্যাপারে সবাই ব্যর্থ, তাই শহীদদের রক্ত ঋণ আজও শোধ করা যায়নি। বাংলা আমাদের আসামে 30% থাকা সত্ত্বেও আমরা বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হয়েছি। অথচ মণিপুরি 30% মানুষ, বড়রা 8% মানুষ, তারা স্বীকৃতি পেয়ে গেল, কিন্তু আমরা 30% বাঙালি থাকা সত্ত্বেও আসামে এখনও বাংলাকে সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি পেলাম না। আমাদের সেই যে ভাষা শহীদ স্টেশন যেখানে 11 জন শহীদ হয়েছিলেন, আজকে সেই ভাষা শহীদ স্টেশনকে নামাকরণের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের অনুমোদন পেয়েছি। রেল দপ্তর থেকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে, কিন্তু দিশপুরের প্রশাসক আজ পর্যন্ত সেটাকে ক্লিয়ারেন্স দেয়নি, যে কারণে আমরা ভাষা শহীদ স্টেশন আমরা নামাকরণটা আজও কার্যকরী করতে পারিনি। আমরা নিজেদের মনে করছি আমরা দোষী, আমরা সেই 11 শহীদের যে ঋণ, সেই ঋণ আমরা শোধ করতে পারিনি। আমরা আজও তাদের স্মরণ করি। আমরা আগামী দিনে আমরা বরাক উপত্যকার সমস্ত মানুষের কাছে আবেদন করব, শুধু 19 মে এসে ফুলের মালা দিলে হবে না, শুধু 19 মে একটা মিছিল করলে হবে না। আমাদের বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিলেন তারা কী কী কাজ সম্পূর্ণ রেখে গেছেন, সেই কাজগুলোকে সমাপ্ত করাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার রাতে কাছাড় পুলিশ এক অভিযানে নেমে শিলচর আইজল বাইপাস সংলগ্ন আতালবস্তি এলাকায় একটি হন্ডাই গাড়িতে তল্লাশি চালিয়ে 9টি লেদারের ব্যাগ ও 7টি সাবানের বাক্স থেকে 10 কেজি 333 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে। সেই সঙ্গে ড্যানিয়েল সি লালচাদামা, লালচাল নেভা, মিস মালচম্যাঙ্গি নামের 3 মাদক পাচারকারীকে আটক করেছে। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানান পুলিশ সুপার নোমান মাহাতো। তিনি বলেন, বহিরাজ্য থেকে হেরোইনগুলি কাছাড় জেলায় নিয়ে এসেছে পাচারকারীরা। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজারমূল্য 105 কোটি টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। আটক 3 পাচারকারীকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। 60টা সাবুনের বাকস যাক আমি জব্দ করেছো, আর এই গোটেইখিনি যিখিনি যি পরিমাণৰ আমি ড্ৰাগছ জব্দ কৰিলোঁ, সেই ড্ৰাগছৰ যিটো পৰিমাণ হ'ল 10.33 কিলোগ্ৰাম, মানে 10.33 কিলোগ্ৰামৰ হিৰোইনছ আমি জব্দ কৰিছোঁ। আৰু জব্দ কৰাৰ লগতে সেই গাড়ীখনত সৰবৰাহ কৰা 3জন ব্যক্তি, আৰু 3জন ব্যক্তিৰ ভিতৰত এগৰাকী মহিলাও আছে, তেওঁলোক
চুবুরিয়া রাজ্যের হিমামরিয়া আন্তঃরাষ্ট্রীয় হিমামরিয়া জেলার আসছিল আর আমি ইন্টারসেপ্ট করো আর ইন্টারসেপ্ট করার পিছত তিনিজন ব্যক্তিকে আমি যেটা খান তালাশি চলাও তারপর তিনজনকে আমি গ্রেপ্তার করেছো আর তিনজন ব্যক্তির ভিতর সেই এগারী মহিলাও আছে আর দুজন ব্যক্তি আছে আর দুজন ব্যক্তির নাম হল, এজনের নাম হল ড্যানিয়েল সি লালচাম্মান্দা, ঘর হল আইজল মিজোরাম, আর এজন আছে লালচান জোভা, 31 বছরের, হল চাম্পাই জেলা, আর তার এগারী মহিলা আছে। গতি দুইজন তিনজন ব্যক্তিকে আমি ইতিমধ্যে সোধপোছ চলাই আছো আর সোধপোছর কালত আর নিচাযুক্ত সামগ্রী যে আমি জব্দ করেছো। শিলংপট্টি অগ্নিকাণ্ডে আহত যুবতীর উন্নত চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আর্জি পরিবারের সদস্যদের। শিলচর শিলংপট্টির ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিবার এলাকার বসুন্ধরা অ্যাপার্টমেন্টের চারতলা ভবন থেকে প্রাণ বাঁচাতে গিয়ে নিচে পড়ে বছর 19-এর রশিতা সিংহ নামের এক যুবতীর গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। ঘটনায় যুবতীর পা ভেঙে যায়। বর্তমানে তার সার্জারির প্রয়োজন, কিন্তু পিতা গোলাপী সিংহ দিনমজুর হওয়ায় আর্থিক দুর্বলতার জন্য আহত রশিতা সিংহের উন্নত চিকিৎসা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। যদি অতিসত্বর তার সার্জারি করা না হয় তাহলে হয়তো আগামীতে সেই যুবতী চলাফেরা করতে সমস্যার সম্মুখীন হবে। গোটা পরিস্থিতির কথা মাথায় রেখে আহত রশিতা সিংহের পিতা গোলাপী সিংহ ও ভাই প্রেমজিৎ সিংহ রবিবার সংবাদ মাধ্যমের সামনে তাদের আর্থিক সংকটের কথা তুলে ধরে নিকা কম্পিউটার ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সহ সরকারের সহযোগিতা কামনা করেছেন। ইতিমধ্যে সহযোগিতায় হাত বাড়িয়েছেন সমাজকর্মী তমালকান্তি বণিক ও তার সহযোগীরা, ব্লাড দিয়ে সহযোগিতা করেছেন। কোথাও আমাদের চাই আমি ফাইন্যান্সিয়ালি না স্ট্রং নিয়ে গিয়ে আমি সেভিং ওয়েভিং বি নিয়ে তো ওই আপনার মুক্ত যত মাতায় ওই খাতায় আমি কই আমি তো এক পাপাই কাম কাটায় আমি আমার মুক্ত কাম নিয়ে কাটায় আমি আমার পড়াই কাটায় তো ইসলে সরকার কি তরফ সে থা আমাদের চাই আর জীবন আই কিবা যে হ্যাঁ লিডার হ্যাঁ ওকে বেশি থা কিছু হ্যাঁ অনুক রেসপন্সিবল নিয়ে আমি ও আতে যাতে কাম ওর থা কোন কি আমি কি কোন কি আমি তো বান্দা বেশ কে থা হেল্প কি আমি অন্য বেশি চাতাই কি আমার মুক্ত বেশি সে থা ফাইন্যান্সিয়াল সাপোর্ট খাবার নাই বলে নাই আছে যে কষ্ট করে এখানে আনছি যে সাহস দিয়ে এখানে আনছি যে একটু হেল্প চাইছো আর কি বুঝুন আর কি একটু রিকোয়েস্ট করলাম আপনাকে এলআইটি এলআইটি সত্যিবেলাইটি মানে প্রস্তুত যদি একটু মানে সাহায্য। বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলার ব্যবহার সুনিশ্চিত করতে হবে, সংসদে শহীদ স্মরণ আলোচনা সভায় অঙ্গীকারের বার্তা। বরাক উপত্যকার 3 জেলায় সরকারি সকল কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার সুনিশ্চিত করতে হবে। এ ব্যাপারে একদিকে যেমন সরকারকে বলিষ্ঠ কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, তেমনি জনগণকেও সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, না হলে ভাষা শহীদের আত্মত্যাগ বৃথা যাবে। রবিবার ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় এই অভিমত উঠে এসেছে। আলোচনার বিষয় ছিল আত্মত্যাগের 63 বছর, ভাষিক অধিকার রক্ষার গতিপথ। আলোচনা সভা থেকে এই বার্তা ধ্বনিত হয়, যে কোনো মূল্যে বরাক উপত্যকায় বাংলা ভাষার অর্জিত অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সভায় বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশের লেখক সাংবাদিক বনশ্রী ডলি, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপমন্দী পুরকায়স্থ, অধ্যাপক নবেন্দু বণিক, নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন শিলচর শাখার সম্পাদক শততুল আচার্য, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক সুদীপ সিং প্রমুখ। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সীমা পুরকায়স্থ, সভাপতিত্ব করেন ইউটিডিসি সভাপতি সঞ্জীব দেবনাথ। প্রতীককালে দেখা যাচ্ছে যে সরকারি কার্যালয়গুলোতে বাংলার কোনো ব্যবহার হচ্ছে না,
এবং সরকারি আধিকারিকরা তারা সেই আইএস আইপিএস বা এসিএস এপিএস এবং আরও যে সমস্ত আধিকারিকরা রয়েছেন একেবারে বাস্তুকার থেকে শুরু করে নানা বিভাগে যে দায়িত্বশীল পদাধিকারীরা রয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে বাংলাকে উপেক্ষা করা হচ্ছে। আমরা মনে করি যে আজকের দিনটি একটি সংকল্প গ্রহণের দিন, কারণ 1961 সালের 19 মে আত্মত্যাগের পর এই এতদিনে বাংলার অধিকার রক্ষা করা যাচ্ছে না, তাই আগামী দিনে আর কাল বিলম্ব না করে যাতে বরাক উপত্যকার 3 জেলায় সকল সরকারি কাজে কর্মে বাংলার ব্যবহার নিশ্চিত হয়, এর জন্য একদিকে যেমন সরকারকে অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে, সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে, পাশাপাশি জনসাধারণ যাতে অধিকার রক্ষায় তাদের দায়িত্ব পালন করেন এ ব্যাপারে আজকের আলোচনা সভা থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়, বার্তা দেওয়া হয় এবং বরাক নাগরিক সংসদের পক্ষ থেকে আগামী দিনে এ ব্যাপারে নিরন্তর পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে একাদশ শহীদের রক্ত বা পরবর্তীকালে যারা বার্ষিক অধিকার রক্ষায় শহীদ হয়েছেন সেই রক্ত যাতে বৃথা না যায়, তাদের আত্মত্যাগ যাতে বৃথা। গত কিছুদিন ধরে পূর্বধলার পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন সচিনপুর ও ভুটানখাল এলাকায় বাইক ও স্কুটি চোরের দল সক্রিয় হয়ে ওঠায় এলাকার জনগণের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হলেও বাইক বা স্কুটি উদ্ধারের কোনো খবর নেই। এই সমস্ত যে বাইক চুরি, এটা তো যদি চুরি হয় আমরা এরকম বাইক লইয়া কিরকম থাকবো? হ্যাঁ, বাসার থেকে বাইক লইয়া যায় গিয়া স্কুটি লইয়া যায় গিয়া, এই সমস্ত চুরি যদি বন্ধ হয় না তো আমরা বিপরীত হইয়া দাঁড়াইব, আমরা গাড়ি গুড়ি রাখবো কীরকম? এরকম একটু প্রশাসনও বলা দেখিয়া একটু পেট্রোলিং দিলে একটু চুরি উড়ি একটু কমলো, বেশি চুরি হয়ে গেছে তো, এখন বেশি চুরি হয় কারণ ঘরে ঘরে সিআরপি ক্যাম্পের সামনে থেকে চুরি হয়ে গেলো, বা স্কুটি গুডাঙ্গাল থেকে পালসার বাইক চুরি হয়ে গেলো, এরকম যদি চুরি হয় তো আমরা কীরকম গাড়ি ঘুরা লইয়া চলমো বা রাখবো কীরকম রাখবো? ওটাই আমার বক্তব্য। এই যে জায়গাতে রাখা হয়েছে এই জায়গার তো গড়ে 2 বছর থেকে গাড়িটা রাখা হয়, আরও 2টা গাড়ি আছে। বাইকের মালিক কে? বাইকের মালিক হইল এসামউদ্দিন। এসামউদ্দিন, এসামউদ্দিন তান বাইক চুরিছে? তান বাইক চুরি। কি ধরনের বাইক? এগু পালসার বাইক আর কি, লাল কালারের বাইক। বলে তো নম্বর উম্বর তো আমি কইতে পারতাম না, তাই ছাড়া শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শ্রদ্ধার সঙ্গে বরাক জুড়ে ভাষা শহীদ দিবস পালন, দিনভর অনুষ্ঠান। ভাষা শহীদদের স্বপ্ন আজও পূরণ হয়নি, প্রকাশ্যে আক্ষেপ বিডিএফ এর। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য, 105 কোটির হেরোইন বাজেয়াপ্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।